ধলেশ্বরের প্রণব চক্রবর্তী ও উষামা চক্রবর্তীর কন্যা ঐশ্বরিকা চক্রবর্তীকে এবছর কুমারী মা হিসেবে পুজো করেছেন ইন্দ্রনগরের জয় মা কালী সন্তান দল সংঘ। প্রতি বছর কালীপূজার পর দিন কুমারী মায়ের পুজো হয়ে থাকে এই কালীবাড়িতে। গত 17 বছর ধরে এই পুজোর ঐতিহ্য বহন করে আসছে ইন্দ্রনগর কালীবাড়ির পুজো কমিটি। এই বছর সকাল 9:30টায় পুজো অনুষ্ঠিত হয়। কুমারী পুজোকে কেন্দ্র করে এদিন কালীবাড়িতে দেখা গিয়েছে অগণিত দর্শনার্থীদের ভিড়। ইন্দ্রনগরের এই পুজো ও মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই রাজধানীতে একটি বিশেষ আলোড়ন তৈরি হয় বলে জানান মেলা কমিটির কনভেনর মনোরঞ্জন সাহা। ইন্দ্রনগর কালীবাড়িতে যে দেওয়ালি উপলক্ষে যে পুজো, এই পুজো আজকে কুমারী পুজো। কুমারী পুজো প্রত্যেক বছরই আমরা করে থাকি পরের দিন 9:30টায়। যে কুমারীটি আমরা এইবার সংগ্রহ করেছি তার নাম হলো ঐশ্বরিকা চক্রবর্তী। ওর বাড়ি ধলেশ্বর 16 নম্বরে। বাবা প্রণব চক্রবর্তী, মাতা সুমা চক্রবর্তী। মেয়েটি ক্লাস 2-তে পড়েন, তার বয়স 8 বৎসর। কুমারী পূজার বিষয়টা আমরা এবার পুজোর পরের থেকেই আমরা খুঁজতে থাকি যে আগামী বছর কাকে কুমারী হিসাবে নিযুক্ত করব। এবং আপনাদের এই মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা আমাদের এই মন্দির জয় মা কালী সন্তান সংঘর যে সুনাম এবং প্রচার যে বৃদ্ধি পাচ্ছে সেই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।